শীতের হিমেল পরশমাখা সোম সকালে 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি শাহর সমর্থনে নির্বাচনী প্রচারে প্রাক্তন মেয়র পরিষদ দেবাশিস কুমার। উত্তর কলকাতায় পুরো প্রচারে এই প্রথম মাঠে নামলেন দেবাশিস কুমার। মিতালির জন্য ভোট চেয়ে দূরে দূরে পৌঁছে গেলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ শিরোধার্য করে আবার নতুন করে কাজ করতে মরিয়া মিতালি সাহা। প্রয়াত স্বামী প্রদীপ সাহা এভাবেই মানুষের জন্য মন প্রাণ দিয়ে কাজ করতেন। মিতালি সাহার বর্তমান সেনাপতি তার মেয়ে প্রমীলা সাহা খান। মাকে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছেন প্রমীলা। মানুষের কাজে পরিশ্রম করতে দ্বিধাবোধ করেন না মিতালি সাহা। সকল মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি করে কাজ করতে সবসময় সচেষ্ট মিতালি সাহা। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মদ্যোগী মহিলা নেত্রী মিতালি সাহা এলাকার নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, যে তারপর আবারও ময়দানে নেমে মানুষের জন্য একইভাবে কাজ করতে উন্মুখ তিনি। এলাকার মানুষের জন্য সর্বদা চিন্তা ভাবনা করেন, সবসময় জনসংযোগে মেতে থাকতে পছন্দ করেন। ভোটে জিতে বাকি থাকা কাজ করে এলাকার সার্বিক উন্নয়নের দিকে মন দিতে চান তিনি। বারান্দা থেকে হাত নাড়ছি না, নমস্কার করছেন। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে, ভোট করার সুবাদে মানুষের রিয়াকশনটা আমরা বুঝতে পারি, প্রতিক্রিয়াটা বোঝা যায়। আমি নিশ্চিত মিতালি শাহ গত 2015 সালে যত ভোটে জিতেছিলেন এবার তার থেকে বেশি ভোটে জিতবে তো নেই। আমি তো দক্ষিণে করেছিলাম, আজকে প্রথম উত্তরে এসেছি। দক্ষিণের আমি সভাপতি হিসাবে 84টা ওয়ার্ডেই আমি জানি কোথাও কোনো হচ্ছে না, আর এখানে উত্তরে আমি এই একটা ওয়ার্ডে এলাম, একটা পুরনো ওয়ার্ড, এতদিনের ওয়ার্ড, কলকাতায় একটা অভিজাত এলাকা, সেখানেও আমরা দেখলাম কেউ নেই। বিরোধীরা এখনো লড়াই নামতে পেরেছেন বলে আমার মনে হচ্ছে না, আর কবে নামবেন আমি জানি না। প্রথমেই আমি আমার দিদিকে প্রণাম জানাই, সবার আগে আমার দিদিকে প্রণাম জানাই আমার থেকে আমার সন্তানের মতো আমাদের সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যে প্রণামটা সবার আগে প্রাপ্য সেটা হচ্ছে আমার দাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর দেবাদা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। 2010 থেকে জবের থেকে রাজনীতিতে নেমেছি, দেবাদার সঙ্গে আমাদের পরিবারে অনেক দিনের পরিচয়। তখন আমি জানতামও না রাজনীতিতে নামবো, কারণ আপনারা জানেন যে আমি একটা বিজ্ঞাপন জগতের বাড়ির গৃহবধূ। তো সেই বিজ্ঞাপন তখন তো 2010 যখন ইলেকশন হলো, দেবাদা কিন্তু সেই বিজ্ঞাপনের কিন্তু MMIC হলেন, এখনও পর্যন্ত দেবাদাই কিন্তু MMIC। তো বিজ্ঞাপন জগতের সঙ্গে তিনি এমনভাবে যুক্ত, তিনি কিন্তু আমার একজন পরিবারের বন্ধু। দেবাদাকে আমি আমার জীবনের সুখে দুঃখে সব সময় পেয়েছি। শুধু একবার বলেছিলাম, দাদা তোমার একটা আমি আশীর্বাদ চাই, এই সঙ্গে সঙ্গে আমাকে সময় দিন। তার জন্য আমি দেবাদাকেও আবার প্রণাম জানাই। দেবাদা তো জিতে বসেই আছে, বিধায়ক, তারপরে কাউন্সিলর তো হচ্ছেই, পরবর্তী দিদির ডিসিশন দিদি যা করবেন, দিদি যে যাকে যে পদ দেবেন সেটা দিদির ওপর নির্ভর করে। তো আমি এইটুকুনি বলতে চাই, আমার 9 নম্বর ওয়ার্ডে প্রতিটি যারা আমার তৃণমূল কংগ্রেস কর্মী, নারী পুরুষ নির্বিশেষে, তারা প্রত্যেকে আমার ইলেকশনে নিজেরাই চলে এসছে, আমি তাদের কাউকে ডাকিনি, তারা নিজেরাই এসছে আমার পাশে দাঁড়িয়েছে। শুধু তাদের কাছে একটাই আমি করজোড়ে নিবেদন করব, 19 তারিখে ভোটটা কিন্তু শান্তিপূর্ণভাবে করতে হবে। আমার ওয়ার্ডে আমি কিন্তু কোনো কিচ্ছু করতে দেব না। মানুষ যা আমাকে বিচার করবে, মানুষের বিচারটা আমি মাথা পেতে নেব। আচ্ছা, ফার্স্ট যেটা হচ্ছে, একটা মানে কথা অনেকটা এগিয়ে গিয়ে ভোট এ হলো বলে আটকে গেছে, সেটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইমারি স্কুল, যেটা আমার ওয়ার্ডে নেই। খুব দুঃখ জানো তো, এইটুকুনি ওয়ার্ডে নখানা বস্তি, একটা জায়গা নেই। অভিজিৎ মুখার্জি যিনি MMIC এডুকেশন ছিলেন, খালি বলেছিলেন তুমি একটা জমি দেখে দাও, তোমার এত মন খারাপ তোমার ওয়ার্ডে একটা স্কুল নেই। তো একটা ICDS স্কুল আছে আমার এখানে উপেন্দ্র বিদ্যা মন্দির, যেটা একটা প্রাইভেট বাড়িতে আর কি আছে। তো সেটা এমন অবস্থা দেখলে কষ্ট হবে যে বাচ্চাগুলো কি করে এসে ওখানে পড়াশুনো করে। তো আমি সেই অ্যাপিল করেছিলাম পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে, তারা টাকা স্যাংশন করে দিয়েছে। আমি শুধু ওদের সঙ্গে একটু বলতে চাই যে রেন্ট হিসেবেই দিন না, আপনাদের সব স্বার্থ আমরা দেখে নেব, আপনাদের কোনো রকমভাবে আমরা এতটুকু বঞ্চিত করব না। ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হতে চলেছে। এলাকার মানুষের এত সাড়া, অর্থাৎ তাহলে আপনি কি আগেই বিজয়ী হয়ে গেলেন? ওভার কনফিডেন্স কখনো হতে নেই, মানুষ ভোটটা দেবে কিন্তু এটা মানুষের, আমাকে ছেড়ে দিতে হবে। তবে এইটুকুনি আশা করি যে আমার জীবনে 11টা বছর আমি মানুষের জন্য দিয়েছি, মানুষের জন্য করলে
মানুষ কিন্তু কখনো ফেরায় না, যেমন মমতা দিকে ফেরায়নি তেমনি আশা করি মানুষ আমাকেও ফেরাবে না। এখানে একটা কথা বলা খুব প্রয়োজন যে এই নির্বাচনটা আমার কাছে কিন্তু খুব চ্যালেঞ্জিং, কারণ বিগত দুটো নির্বাচন যিনি নিজের হাতে করেছিলেন তিনি এখন আমাদের মধ্যে নেই। 2010 আর 2015 এখনও যারা আমার ইলেকশন এজেন্ট, 2010 ছিল যে, 2015 2021 সেই আমার ইলেকশন এজেন্ট, সে যেদিনকে নাম ঘোষণা হলো, যেদিনকে আমি তাকে বললাম তুমি আমার আবার এজেন্ট হবে, তখন সে প্রথমেই কথা বলেছিল এবার নির্বাচনটা কি করে হবে, দাদা তো নেই কাজটা কি করে করবে। আমি খুব কাছ থেকে দেখেছি যে 11 বছর উনি ওয়ার্ডে কিরকম টাইম দিয়েছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছেন কিন্তু উনি ওনার কাজের জায়গা থেকে কখনো নড়েননি। তো আমাকে আমার মা বাবা যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে কোথাও তো নিশ্চয়ই কাজে লাগাবার টাইম যখন একটি সন্তানের আসে, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে, মা করেন তখন আমি কেন, অ্যাকচুয়ালি এখানে অনেক মিলেই আমরা নির্বাচনটা করছি, সবাই মিলেই আছি। আমার বাবা যেরকম ব্যাপারটা হেড করতেন অ্যাজ আ কর্তা, আমরা তো প্রতি মুহূর্ত তাকে মিস করি, কিন্তু ওনার স্ট্রেংথেই আমরা সবাই এগিয়ে যাচ্ছি। তো মিতালি সাথে সবাই আছেন কারণ কাজ করেছেন আপনাদের টিভি চ্যানেলের কাছে, অবশ্যই যদি আমরা পারি আপনাদের লিফলেটটা দিয়ে দেব, কারণ কাজের মাধ্যম দিয়েই ভোট চাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কাজের মাধ্যম দিয়েই আছেন, মিতালি শাহও কাজের মাধ্যম দিয়েই নিজের অধিকারে ভোটটা চাইছে। তো আমরা সবাই আছি, এটাই শুধু বলব। রিপোর্ট চ্যানেল 10।